সুপ্রিয় অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আমরা এর আগে বেদান্ত দর্শন আলোচনা করেছিলাম। বেদান্ত দর্শনের আমরা শঙ্করাচার্যের যে অদ্বৈতবাদ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম গত ক্লাসে। তো আজকে আমরা মূলত আলোচনা করব রামানুজবাদের, রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ সম্পর্কে। বেদান্ত দর্শন মূলত যে দুইজন দার্শনিকের দ্বারা যে বিভক্ত হয়েছে, এবং সেই দুইজন দার্শনিকই হচ্ছে শঙ্করাচার্য ও রামানুজ। আমরা গত দুই তিনটি ক্লাসে শঙ্করাচার্যের বেদান্ত দর্শন সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা মূলত রামানুজের দর্শন সম্বন্ধে আলোচনা করব, এবং শঙ্করাচার্য এবং রামানুজের মধ্যে যে পার্থক্যগুলো, এবং শঙ্করাচার্য রামানুজের মায়াবাদকে কীভাবে খণ্ডন করেছেন, এগুলো আমরা এই আলোচনার মাধ্যমে ক্রমান্বয়ে দেখতে পাব। রামানুজ মূলত বিশিষ্টাদ্বৈতবাদের প্রবর্তক। বিশিষ্টাদ্বৈতবাদে বলে যে একটা দার্শনিক ধারা আছে বেদান্ত দর্শনে, মূলত রামানুজ এর প্রবর্তক। দর্শনে পরম ব্রহ্মবাদ এবং ধার্মিকের ঈশ্বরবাদের সমন্বয় সাধনের চেষ্টায় বিশিষ্টাদ্বৈতবাদের প্রধান বৈশিষ্ট্য। দর্শনে যে পরম ব্রহ্মবাদ এবং ধার্মিকের যে ঈশ্বরবাদ, এই দুইটির সমন্বয় সাধন করাই হচ্ছে এই রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদের মূল উদ্দেশ্য, বা এটাই হচ্ছে তার বৈশিষ্ট্য। অবশ্য পরব্রহ্ম এবং ঈশ্বরের সমন্বয় চিন্তা রামানুজের আগেও যে করা হয় নাই, এ কথা আমরা জানি যে পরব্রহ্মবাদ এবং ঈশ্বরের যে সমন্বয়, এই চিন্তা রামানুজের আগেও কিছু কিছু দার্শনিক করেছেন, এবং রামানুজ নিজেও এটি স্বীকার করেছেন। এই যে রামানুজের আগে এই ধরনের যে একটি প্রচেষ্টা আমরা দেখতে পাই, সেগুলো আমরা দেখতে পাই মূলত, এগুলোর আভাস পাই মূলত বৈদিক সাহিত্যে, শ্রীমদ্ ভগবদ্ গীতায়, মহাভারতের নারায়ণীয় অধ্যায় ও বিষ্ণু পুরাণে। তাহলে এই যে ব্রহ্মবাদ এবং ঈশ্বরের যে একটি সমন্বয় সাধনের চেষ্টা, এর আগেও যে যে এখানে আমরা পাই, সেগুলো হচ্ছে বৈদিক সাহিত্য, শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারতের নারায়ণী অধ্যায় ও বিষ্ণু পুরাণে। এগুলোতে আমরা এর আগেও যে রামানুজ যে কাজটি করেছেন তার বিশিষ্টাদ্বৈতবাদে, যে পরব্রহ্ম এবং ঈশ্বরের যে ধার্মিকের যে ঈশ্বরের যে ধারণা, এই দুইটির যে সমন্বয় সাধন, এই সমন্বয় সাধনের আগেও চেষ্টা হয়েছে, এবং এই আলোচনা এগুলোর আলোচনাতেই যে হচ্ছে বৈদিক সাহিত্য, শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারতের নারায়ণী অধ্যায় এবং বিষ্ণু পুরাণে এই আলোচনা এর আগেও হয়েছে। রামানুজ নিজেও স্বীকার করেছেন যে তার বিশিষ্টাদ্বৈতবাদ মতবাদ তাহার পূর্ববর্তী লেখকদের মতবাদের উপর প্রতিষ্ঠিত। রামানুজ নিজে এটা স্বীকার করেছেন যে তার বিশিষ্টাদ্বৈতবাদ যে মতবাদটি, এটি তার পূর্ববর্তী লেখকদের মতবাদের উপরেই প্রতিষ্ঠিত, এবং সেখান থেকে তিনি এই মতবাদে প্রভাবান্বিত হয়েছেন। তার এই স্বীকৃতির উল্লেখ আছে তার রচিত পুস্তক বেদান্ত সংগ্রহে এবং বিদন্ত সূত্রভাষ্যে বা শ্রীভাষ্যে। তাহলে রামানুজ যে এ কথাটি বলেছেন যে তিনি যে বিশিষ্টাদ্বৈতবাদ যে প্রবর্তন করেছেন, বা বিশিষ্টাদ্বৈতবাদী যে আলোচনা তিনি বেদান্ত দর্শনে করেছেন, এটি তিনি তার পূর্ববর্তী লেখকদের দ্বারা প্রভাবিত হয়েছেন, এবং এই কথাটি তিনি উল্লেখ করেছেন তার বেদান্ত সংগ্রহে এবং বেদান্ত সূত্রভাষ্য বা শ্রীভাষ্যে, এই গ্রন্থদ্বয়ে। হিরিয়ানার মতে, হিরিয়ানা একজন দার্শনিক, হিরিয়ানার মতে বিশিষ্টাদ্বৈতবাদের উৎস দ্বিবিদ। একদিকে বেদ, উপনিষদ, ভগবত গীতা প্রভৃতি, অপরদিকে তামিল ভাষায় রচিত দক্ষিণ ভারতের সাহিত্য। তাহলে আমরা দেখতে পাই হিরিয়ানার মতে বিশিষ্টাদ্বৈতবাদ মূলত দ্বিবিধভাবে ভাগ করা হয়েছে, এবং দুইটি ধারা থেকে মূলত বিশিষ্টাদ্বৈতবাদ এসেছে। এই দুইটি ধারা কি কি? একদিকে রয়েছে, এর একদিকে রয়েছে বেদ, উপনিষদ, ভগবদ গীতা প্রভৃতি ধর্মগ্রন্থসমূহ, যেগুলো হলো বেদ, গীতা,
তারপর হচ্ছে বিবেদ গীতা উপনিষদ এই ধরনের যে যে ধর্মগ্রন্থগুলো আছে এই ধর্মগ্রন্থ একদিকে আছে অন্যদিকে আছে হলো তামিল ভাষায় রচিত দক্ষিণ ভারতের সাহিত্য তামিল ভাষায় রচিত যে দক্ষিণ ভারতের যে সাউথ ইন্ডিয়ান যে সাহিত্যগুলো আমাদের আছে এই সাহিত্য এবং ধর্মগ্রন্থ বেদ উপনিষদ ভগবদ গীতা প্রভৃতি সমন্বয় সাধন করে মূলত এই যে দার্শনিক মতবাদ বিশিষ্ট দ্বৈতবাদ এটি গড়ে উঠেছে এই দুই উৎসের কথা চিন্তা করে রামানুজ দর্শনকে উভয় বেদান্ত নামে অভিহিত করা যায় এই দুই ধরনের ধারাকে চিন্তা করে রামানুজের দর্শনকে উভয় বেদান্ত নামে অভিহিত করা হয় এখন আমরা দেখব যে জগৎ সম্বন্ধে রামানুজ যে মতবাদ দিয়েছেন সেই মতবাদ জগৎ সম্বন্ধে রামানুজের যে মতবাদ এটি তার বিশিষ্ট দ্বৈতবাদেরই প্রতিফলন এবং এই আলোচনায় আমরা দেখতে পাবো যে শঙ্করাচার্যের অদ্বৈতবাদ থেকে রামানুজের বিশিষ্ট দ্বৈতবাদের যে পার্থক্য সেটি আমরা এই আলোচনা থেকেও কিছুটা আস করতে পারবো রামানুজের মতে জগৎ সত্য এবং সনাতন তবে ব্রহ্মাদীন যেখানে শঙ্কর আমাদের আগে বলেছিলেন যে জগৎ মায়া জগতের কোনো অস্তিত্ব নেই মানুষ তার অজ্ঞতাবশত এবং ভ্রান্ত জ্ঞানের কারণে জগৎকে প্রকৃত জগৎ মনে করে মায়াকে প্রকৃত জগৎ মনে করে ঠিক রামানুজ এসে ঠিক তার উল্টা কথাটি এখানে বললেন তার বিপরীত কথাটি এখানে বললেন তার দর্শনের শুরুতেই তিনি কি বললেন জগৎ সত্য সনাতন তবে ব্রহ্মাদীন জগৎ অবশ্যই সত্য এবং সনাতন সনাতন মানে কি যা চিরন্তন জগৎ সত্য এবং জগৎ চিরন্তন এবং সেটি কি সেটি ব্রহ্মের অধীন ব্রহ্মাদীন ব্রহ্ম এই জগতের স্রষ্টা শঙ্কর যেখানে আমাদের বলেছিলেন যে জগৎ মায়া ব্রহ্ম জগতের সৃষ্টিকর্তাও নন সমরকর্তাও নন সেখানে রামানুজ একদম স্পষ্টভাবে আমাদেরকে কি বললেন জগৎ ব্রহ্মর সৃষ্টি বা ব্রহ্মই এই জগতের স্রষ্টা ব্রহ্মের শক্তি অনন্ত তিনি বলেছেন ব্রহ্মের শক্তি অনন্ত তার স্বজাতীয় বা বিজাতীয় কোনো ভেদ নাই আমরা যে তিনটি ভেদ পড়েছিলাম স্বজাতীয় ভেদ বিজাতীয় ভেদ এবং স্বাগত ভেদ এই তিনটি ভেদের মধ্যে শঙ্করাচার্য রামানুজ বলেছেন যে ব্রহ্মের স্বজাতীয় বা বিজাতীয় কোনো ভেদ নেই এই দুটি ভেদ তিনি স্বীকার করেছিলেন যেখানে শঙ্কর বলেছিলেন ব্রহ্মের স্বজাতীয় বিজাতীয় বা স্বাগত তিনটি ভেদের মধ্যে কোনোটিই নেই কিন্তু রামানুজ এখানে দুটি ভেদের কথা বলেছেন যে দুটি ব্রহ্মের নেই সেটি হচ্ছে কি স্বজাতীয় ভেদ এবং বিজাতীয় ভেদ স্বজাতীয় ভেদটা আমরা শঙ্করাচার্যের অদ্বৈতবাদ আলোচনা করার সময় আমরা আলোচনা করেছিলাম তিন ধরনের ভেদ সে স্বজাতীয় ভেদটা কি যে ব্রহ্মের সমকক্ষ কোনো জিনিস নাই যে একই জিনিসের সমকক্ষ জিনিস না থাকাই স্বজাতীয় ভেদ এটা হলো স্বজাতীয় ভেদ এই ধরনের ভেদ ব্রহ্মের ভিতরে নেই রামানুজের মতে বিজাতীয় ভেদ কোনটি যে একই জিনিসের বিপরীত কোনো জিনিস না থাকাকে এই বিজাতীয় ভেদ বলা হয় শঙ্করাচার্য বলেছেন যে ব্রহ্মের বিপরীত ব্রহ্মের যেমন সমকক্ষ কোনো কিছু নেই ব্রহ্মের বিপরীত কোনো কিছু নেই সেহেতু ব্রহ্মের মধ্যে বিজাতীয় ভেদও নেই কিন্তু এখানে একটি ইন্টারেস্টিং বিষয় যেটি শঙ্করাচার্য থেকে রামানুজকে পৃথক করেছে সেটি হচ্ছে যে ব্রহ্মের স্বজাতীয় ভেদ এবং বিজাতীয় ভেদ না থাকলেও স্বাগত ভেদ আছে কেননা তিনি চিত ও অচিত এই দুই অবিচ্ছেদ্য অংশের অধিকারী তিনি বলেছেন যে রামানুজ ব্রহ্মের স্বজাতীয় এবং বিজাতীয় দুইটি ভেদ স্বীকার না করলেও তিনি তার স্বাগত ভেদের উল্লেখ করেছেন আমরা দেখেছিলাম স্বাগত ভেদ হলো একই ব্যক্তির মাথা হাত পা শরীর ইত্যাদিতে অংশে ভাগ ভাগ করে যে ভেদ আমরা করতে পারি যে ভিন্নতা আমরা কল্পনা করতে পারি সেটি হচ্ছে স্বাগত ভেদ এবং এটি মূলত রামানুজ স্বীকার করেছেন যে ব্রহ্মের স্বজাতীয় বিজাতীয় ভেদ না থাকলেও তার স্বাগত ভেদ আছে কারণ তিনি একই সাথে চিত এবং অচিত দুই অবিচ্ছেদ্য অংশে বিভক্ত হয়ে থাকতে পারেন এই অংশগুলিও ব্রহ্মের ন্যায় সনাতন তাহলে ব্রহ্ম যেমন চিরন্তন যেমন তিনি সবসময়ই ছিলেন তার এই ভেদও সবসময়ই ছিল এটি সনাতন এটিও চিরন্তন
এখানে তিনি একটি সুন্দর উদাহরণের মাধ্যমে দেখিয়েছেন যে মাকুসা যেমন তার ভিতর থেকে তন্তু বের করে জালের সৃষ্টি করেন, ঠিক একইভাবে ব্রহ্ম তার চিত অংশ থেকে জীব এবং অচিত অংশ থেকে জড় সৃষ্টি করেন। মাকুসাতে যেমন তার নিজের শরীর থেকে তন্তু বা দড়ি বের করে মাকুসার জালের সৃষ্টি করেন, ঠিক তেমনি একইভাবে ব্রহ্ম তার চিত অংশ থেকে জীব এবং অচিত অংশ থেকে জড় সৃষ্টি করেন। এই যে চিত অংশ থেকে জীব এবং অচিত অংশ থেকে জড় সৃষ্টি করেন, সেই কারণে রামানুজ শ্বেতাশ্বতর উপনিষদ স্মৃতি এবং পুরাণের মত অনুসারে ব্রহ্মের অচিত অংশকে প্রকৃতি নামে অভিহিত করেছেন। তাহলে রামানুজ শ্বেতাশ্বতর উপনিষদ স্মৃতি এবং পুরাণের মত অনুসারে ব্রহ্মের অচিত অংশকে প্রকৃতি নামে অভিহিত করেছেন। এই প্রকৃতি সাংখ্য দর্শনে প্রকৃতির ন্যায় অজ ও নিত্য। আমরা সাংখ্য দর্শনে যখন প্রকৃতি ও পুরুষ পড়েছিলাম, ঠিক রামানুজ সেই সাংখ্য দর্শনে প্রকৃতি ও পুরুষের ন্যায় এই প্রকৃতিও অজ এবং নিত্য বলেছেন। সাংখ্য দর্শনে প্রকৃতি এবং রামানুজের প্রকৃতির পার্থক্য এই, সাংখ্য প্রকৃতি স্বনির্ভর ও স্বতন্ত্র সত্তা। সাংখ্য দর্শনের প্রকৃতি এবং রামানুজের প্রকৃতির মধ্যে যে পার্থক্য সেটি হলো সাংখ্য দর্শনের প্রকৃতি স্বনির্ভর এবং স্বতন্ত্র সত্তা। কারণ সাংখ্য দর্শনের প্রকৃতি আমরা তখন দেখেছিলাম প্রকৃতি নিজেই সৃষ্টি করে, সেটা হচ্ছে স্বনির্ভর এবং স্বতন্ত্র সত্তা। কিন্তু রামানুজের প্রকৃতি স্বনির্ভর এবং স্বতন্ত্র সত্তা নয়। কারণ কি? রামানুজের প্রকৃতি ব্রহ্মেরই অংশ এবং ব্রহ্মের দ্বারাই সৃষ্ট, সেহেতু রামানুজের প্রকৃতি স্বনির্ভর এবং স্বতন্ত্র নয়। ব্রহ্মের রামানুজ আরেকটি যে কথাটি বলেছেন, ব্রহ্মের কোনো অভাব নেই, কোনো অভাব পূরণের জন্য তিনি জগৎ সৃষ্টি করেন নাই, জগৎ সৃষ্টি হলো তার শক্তি ও আনন্দের লীলা। এখানে সাংখ্য দর্শনের যে প্রকৃতি এবং রামানুজের যে প্রকৃতি এর মধ্যে তিনি পার্থক্য করেছেন এইভাবে, সাংখ্য দর্শনের প্রকৃতিটা মূলত স্বনির্ভর ও স্বতন্ত্র সত্তা, কিন্তু রামানুজ যে প্রকৃতির কথা বলেছেন ব্রহ্মের অচিত অংশ থেকে যে জগতের সৃষ্টি এটাকে তিনি প্রকৃতি বলেছেন, এবং এই যে প্রকৃতি সৃষ্টি হয়েছে এবং এই প্রকৃতিটা মূলত স্বনির্ভর এবং স্বতন্ত্র নয়, কারণ এই প্রকৃতিটা ব্রহ্মের আজ্ঞাধীন এবং ব্রহ্ম এই প্রকৃতিটাকে সৃষ্টি করেছেন। এখানে এই সাংখ্য দর্শনের প্রকৃতি এবং রামানুজের প্রকৃতির মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। এবং সাথে সাথে রামানুজ আরেকটি কথাও বলেছেন, যেটি ব্রহ্মের কোনো অভাব নেই, ব্রহ্মের কোনো অভাব পূরণের জন্য তিনি তার এই অচিত অংশ থেকে এই জগৎ বা প্রকৃতি সৃষ্টি করেননি। সাধারণত আমরা যে মানুষ, আমরা যারা আছি, তারা আমরা দেখি যে অভাব বোধ থেকে কোনো কিছু করে থাকি। আমাদের কোনো কিছুর অভাব দেখা দিলে বা আমরা কোনো কিছুর অভাব বোধ করলে আমরা মূলত একটি বিষয় করে থাকি, কিন্তু ব্রহ্ম যেমন জগৎ সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে তার কোনো অভাব কাজ করে নাই, কোনো অভাব বোধ থেকে তিনি এই জগৎ সৃষ্টি করেন নাই। জগৎ সৃষ্টি হলো ব্রহ্মের শক্তি এবং নীলা, ব্রহ্ম তার শক্তি এবং তার নীলার জন্য এই জগৎ সৃষ্টি করেছেন। রামানুজ সৎ কার্যবাদের সমর্থক, রামানুজ মূলত সৎ কার্যবাদের সমর্থক। সৎ কার্যবাদ অনুসারে কার্য উৎপন্ন হওয়ার আগে উপাদান কারণের মধ্যে অপ্রাকৃত অবস্থায় বিদ্যমান থাকে। এখানে আমরা আগেও পড়েছিলাম বৌদ্ধ দর্শনে বা আমরা সাংখ্য দর্শনেও সৎ কার্যবাদ। সৎ কার্যবাদ একটি খুবই গুরুত্বপূর্ণ টার্ম। সৎ কার্যবাদ মতবাদ অনুসারে যেটি মনে করা হয় যে শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি হয় না, যা কিছু সৃষ্টি হয় তা তার উপাদান কারণের মধ্যে আগে থেকেই বিদ্যমান থাকে, সেই একই কথা রামানুজ বলেছেন যে সৎ কার্যবাদ অনুসারে কার্য উৎপন্ন হওয়ার আগে উপাদান কারণের মধ্যে অব্যক্ত অবস্থায় বিদ্যমান থাকে। কারণ রামানুজের এই কথায় আমরা বাস্তব জগতের অনেক কিছুর উদাহরণের সাথে মিলিয়ে দেখতে পারি। যদি আমরা দেখি যে দুধ থেকে আমরা ছানা উৎপাদন করি, কিন্তু জল থেকে আমরা কখনো ছানা উৎপাদন করতে পারি না। যারা অসৎ কার্যবাদী তারা বলেন কিছু না থেকে কিছুর উৎপত্তি,
কিন্তু বাস্তব জগতেও কি আমরা কিছু না থেকে কিছুর উৎপত্তি দেখতে পাই? আসলে কি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব? যদি শূন্য থেকে কোনো কিছু সৃষ্টি করা সম্ভব হতো, তাহলে আমরা ছানা জল থেকে উৎপাদন করতে পারতাম, মাটি থেকে উৎপাদন করতাম, বাতাস থেকে উৎপাদন করতে পারতাম। কিন্তু আমরা ছানা উৎপাদন করতে গেলে আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো একমাত্র দুধ থেকেই ছানার উৎপাদন হয়, অন্য কোনো থেকে ছানার উৎপাদন হয় না। অন্য কোনো কিছুর মধ্যে যেহেতু অব্যক্ত অবস্থায় ছানা উৎপাদনের সেই শক্তি বা ক্ষমতা বা উপাদান থাকে না, সেহেতু অন্য কোনো কিছু থেকে আমরা ছানা উৎপাদন করতে পারি না। যেহেতু দুধের মধ্যে সেই ধরনের উপাদান বিদ্যমান, সেই ধরনের শক্তি বিদ্যমান, সেহেতু দুধ থেকে আমরা ছানা উৎপাদন করতে পারি। এখানেই আমরা রামানুজের যে সৎকার্যবাদ এর একটি প্রকৃষ্ট উদাহরণ বা প্রমাণ পেয়ে থাকি যে শূন্য থেকে আসলে কোনো কিছু সৃষ্টি হয় না। সৎকার্যবাদ ঠিক একই কথাই বলে থাকে যে যা কিছু সৃষ্টি হয় তা তার উপাদান কারণের মধ্যে আগে থেকেই অব্যক্ত অবস্থায় ছিল। ঠিক তেমনি দুধের মধ্যে যেহেতু ছানা অব্যক্ত অবস্থায় ছিল, ছানা উৎপাদন করার শক্তি দুধের মধ্যে অব্যক্ত অবস্থায় ছিল, সেহেতু দুধ থেকেই আমরা ছানা উৎপাদন করতে পারি। জল, মাটি, গাছ, পাথর থেকে আমরা মূলত ছানা উৎপাদন করতে পারি না। ঠিক একইভাবে শঙ্করাচার্য এখানে বলেছেন কার্য কারণের ব্যক্তরূপ। যে জিনিসটা অব্যক্ত অবস্থায় আগে থেকে ছিল, সেটি যখন ব্যক্ত হলো বা কার্যে পরিণত হলো, সেই তখনই আমরা সেটি দেখতে পেলাম এবং এ কারণে কার্য কারণের ব্যক্ত রূপ। রামানুজের মতে ব্রহ্মের চিদ অংশ জীবের এবং অচিত অংশ জগতের উপাদান কারণ। রামানুজের মতে ব্রহ্মের চিত অংশ জীবের এবং অচিত অংশ জগতের কারণ। যেহেতু জীব ও জগতের আবির্ভাব হয় এই দুই উপাদান হইতে। তিনি বলেছেন যেহেতু জীব ও জগতের আবির্ভাব হয় এই দুই উপাদান থেকে, দুই উপাদান কি চিত এবং অচিত। ব্রহ্মের যে চিত অংশ থেকে জীব এবং অচিত অংশ থেকে জগতের, এই দুই উপাদান হইতেই জগতের সকল কিছুর আবির্ভাব হয়, জীব ও জগতের। এই আবির্ভাব ব্রহ্ম নিয়ন্ত্রণ করেন, তাই ব্রহ্মকে জীব ও জগতের নিমিত্ত কারণও বলা হয়ে থাকে। এই যে আবির্ভাব হয় ব্রহ্মের চিত অংশ থেকে জীবের এবং অচিত অংশ থেকে ব্রহ্মের, এটি ব্রহ্মই নিয়ন্ত্রণ করেন এবং এ কারণেই ব্রহ্মকে জীব জগতের নিমিত্ত কারণ বলা হয়ে থাকে। রামানুজের মতে সৃষ্টির আগে জীব ব্রহ্মের চিত অংশে ছিল এবং জড় জগৎ ব্রহ্মের অচিত অংশে বিদ্যমান ছিল। যখনই আমাদের জগৎ সৃষ্টি হলো, ঠিক এর পূর্ব মুহূর্তেও রামানুজের মতে ঠিক এর পূর্ব মুহূর্তেও জীব ব্রহ্মের চিত অংশে অব্যক্ত অবস্থায় ছিল এবং জগৎ ব্রহ্মের অচিত অংশে অব্যক্ত অবস্থায় ছিল। এবং ঠিক সৃষ্টির মুহূর্তে যখন জগৎ ও জীবের সৃষ্টি হলো, ঠিক জীব ব্রহ্মের চিত অংশের ব্যক্তরূপ এবং জগৎ ব্রহ্মের অচিত অংশের ব্যক্তরূপে পরিণত হল। সৎকার্যবাদের দুইটি রূপ যথা পরিমাণবাদ এবং বিবর্তনবাদ। সৎকার্যবাদকে আবার আমরা দুইটি রূপে ভাগ করতে পারি, একটি হলো পরিমাণবাদ এবং একটি হলো বিবর্তনবাদ। বিবর্তনবাদ অনুসারে কারণ কার্যে পরিণত হয় না। বিবর্তনবাদ অনুসারে কারণ কার্যে পরিণত হয় না, কার্যরূপে প্রতিভাত হয় মাত্র। যেমন দড়িকে যখন সাপ প্রত্যহ করা হয় তখন দড়ি সাপের কারণ, কিন্তু কারণ হলেও দড়ি সাপে পরিণত হয় না, সাপরূপে প্রতিভাত হয় মাত্র। তাহলে বিবর্তনবাদ অনুসারে কারণ কখনো কার্যে পরিণত হয় না, কিন্তু কার্যরূপে প্রতিভাত হয় মাত্র। এখানে একটি সুন্দর উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝাতে পারি। সেটি হলো যখন অন্ধকার রাতে আমরা দড়িকে সাপ ভাবি, তখন দড়িকে আমরা সাপরূপে আমাদের কাছে প্রতিভাত হয় মাত্র, সাপরূপে আমরা দেখি, কিন্তু মূলত দড়ি সাপে পরিণত হয় না,
एटी होच्छे विवर्तनवाद आर जेटी होच्छे आरेकटी परिमाणवाद अनुसारे कारण कार्ये परिणत हय आरेकटी जेटी आछे सेटी हलो परिमाणवाद एवं परिमाणवाद अनुयायी कार्य कारणे परिणत हय एखाने आमरा सेई आगेर उदाहरणटी दिते पारी दूध थेके जखन छाना तैरी हय तखन आमरा दूध थेके जे छानाटी पाई दूध हलो कारण एवं छाना हलो कार्य ठीक तेमनि आरेकटी माटी होते जखन आमरा कलसि तैरी करी तखन माटी कलसिते परिणत हय रामानुजेई परिमाणवादे विश्वास विश्वासी शंकर किन्तु विवर्तनवादे विश्वासी एखाने एकटी सूक्ष्म पार्थक्य रामानुज एवं शंकराचार्यर मध्ये आमरा देखते पाई शंकराचार्य जेखाने विवर्तनवादे विश्वासी छिलेन रामानुज सेखाने परिमाणवादे विश्वासी कारण रामानुज मने करेन जे परमे चित एवं अचित अंश थेके जगत एवं जीवेर सृष्टि एवं अचित चित एवं अचित अंशे जे जिनिस व्यक्त छिल जीव एवं जगतेर माध्यमे अव्यक्त छिल जीव एवं जगतेर माध्यमे सेई जिनिसई व्यक्त हलो किन्तु शंकर ठीक विपरीत कथा बोलेछिलेन कारण शंकरेर मते आमरा अज्ञानता बा मायार कारणे ए जगत के सत्य जगत हिसाबे मने करी आसले एटी ब्रह्मई एटा आमरा मूलत आमादेर अज्ञानतावशत ब्रह्मके मायार कारणे आमरा जगत रूपे आमादेर काछे प्रतिभात हय এই যে একটি সূক্ষ্ম পার্থক্য শঙ্করাচার্য ও রামানুজের মধ্যে আমরা দেখতে পাই কারণ রামানুজ যেখানে পরিমাণবাদে বিশ্বাসী শঙ্করাচার্য সেখানে বিবর্তনবাদে বিশ্বাসী রামানুজের মতে প্রলয়ের সময় বিশ্ব যখন ধ্বংস হয় তখন জীব ব্রহ্মের চিত অংশে এবং জগৎ তার অচিত অংশে বিলীন হয়ে যায় রামানুজের মতে জগৎ যখন আবার ধ্বংস হবে ঠিক তখনও চিত অংশ জীব ব্রহ্মের চিত অংশে এবং জগৎ ব্রহ্মের অচিত অংশে বিলীন হয়ে যাবে শ্বেতাশ্বতর উপনিষদে ঈশ্বরের যে মায়াবী বলা হয়েছে এই কথা রামানুজ স্বীকার করেন শ্বেতাশ্বতর উপনিষদে ঈশ্বরকে যে মায়াবী বলা হয়েছে রামানুজ এই কথাটি স্বীকার করেছেন তার মতে ঈশ্বরকে মায়াবী বলার অর্থ হলো ঈশ্বর সৃজন শক্তি বা মায়া শক্তি নাই বিষয় করি তাহলে রামানুজের মতে ঈশ্বরকে মায়াবী বলার যে কারণ হলো ঈশ্বরের সৃজন শক্তিও আছে এবং তার মায়া শক্তিও আছে যার দ্বারা তিনি এই জীব জগৎকে সৃষ্টি করতে পারেন রামানুজ আরো বলেন ঈশ্বরের সৃষ্টি এবং সৃষ্ট জগৎ যেমন সত্য তেমনি তার মায়া শক্তিও সত্য রামানুজ আরো একটি কথা বলেন ঈশ্বরের সৃষ্ট জগৎ যেমন সত্য ঠিক তেমনি তার মায়া শক্তিও সত্য এখানেও আমরা শঙ্কর থেকে রামানুজকে পৃথক দেখতে পাই শঙ্কর শুধু ব্রহ্মের অস্তিত্বই স্বীকার করেছিলেন অন্য কোনো কিছুর অস্তিত্ব স্বীকার করেননি তিনি সকল কিছুকে অজ্ঞানতা বা মায়া বলে উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এখানে রামানুজ ঠিক তার বিপরীত একটি কথা বলেছেন ব্রহ্ম যেমন সত্যি তার মায়া শক্তিও তেমন সত্য এবং জীব জগতও তেমনি সত্য যেহেতু রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদী বিশ্বাসী সে কারণে তিনি ব্রহ্মের পাশাপাশি ব্রহ্মের যে চিত এবং অচিত অংশ থেকে যে জগৎ ও জীবনের সৃষ্টি জীবের সৃষ্টি এগুলোকেও তিনি স্বীকার করেছেন এবং ব্রহ্মের অস্তিত্বের সাথে সাথে তিনি জীব জগতের অস্তিত্বকে স্বীকার করেছেন শঙ্করের ন্যায় তিনি মায়াকে কখনো অবিদ্যা বা অজ্ঞানতা মনে করেননি তিনি ব্রহ্মের মায়া শক্তিকেও স্বীকার করেছেন এবং শঙ্করের ন্যায়ে তিনি এটিকে অজ্ঞানতা বা অবিদ্যা বলে বিচার করেননি এই যে আলোচনা এই আলোচনা থেকে আমরা যেটি দেখলাম শঙ্কর এবং শঙ্করাচার্য এবং রামানুজের মধ্যে কিছু বিশেষ বিশেষ পার্থক্য আছে
এবং এই পার্থক্যই মূলত অদ্বৈতবাদ ও বিশিষ্ট দ্বৈতবাদের যে বিশিষ্ট দ্বৈতবাদের যে পার্থক্য এবং অদ্বৈতবাদের যে পার্থক্য এই দুটির মধ্যে যে একটি পার্থক্য করেছে সেই পার্থক্যগুলো মূলত আমরা এখান থেকে দেখতে পাই। আমরা পরবর্তী ক্লাসে দেখব শঙ্করাচার্য কিভাবে রামানুজ কিভাবে শঙ্করাচার্যের মায়াবাদকে খণ্ডন করেছেন এগুলো দেখব। তারপরে আমরা আরও যেটি আলোচনা করব রামানুজের ব্রহ্মবাদ, রামানুজের মতে আত্মা বন্ধন ও মোক্ষ, এই আলোচনার মাধ্যমে আমাদের বেদান্ত দর্শন শেষ হবে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা রামানুজ কিভাবে শঙ্করাচার্যের মায়াবাদ খণ্ডন করেছেন সেটা দিয়ে শুরু করব। তারপরে আমরা যেটুকু আলোচনা করতে পারি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।